ফাইনালি বন্ধুগণ, গুড নিউজ দেখতে পাচ্ছেন। কৃষ্ণনগর নবদ্বীপ রেল প্রজেক্ট আমঘাটার দিকে যাচ্ছে লাইন। কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমঘাটা পর্যন্ত যে লাইন, ব্রডগেজ লাইন, দ্রুত কমপ্লিট করা হয়েছে। এবং এদিকে পুরো আমঘাটা পর্যন্ত ইলেকট্রিক পোল অলরেডি বসেছে এবং প্রত্যেক ইলেকট্রিক পোলে দেখতে পাচ্ছেন ক্যান্টিলিভার ইনসুলেটর লাগানো কমপ্লিট। বন্ধুগণ, আমঘাটা রেল স্টেশনের এন্ড পজিশনে রয়েছে দেখতে পাচ্ছেন। গুড নিউজ, আমঘাটা রেল স্টেশনের এন্ড পজিশন পর্যন্ত পুরোপুরি বসে গেল ইলেকট্রিক পোল। ইনসুলেটর ক্যান্টিলিভার ফিটিংস চলছে প্রতিটা পোলে, অলরেডি এদিকে লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ইলেকট্রিফিকেশনের কাজও শুরু হয়েছে দ্রুত। ইলেকট্রিক লাইনগুলো একদম ইনসুলেটর থেকে শুরু করে সমস্ত কিছু এ টু জেড লাগানোর কাজ চলছে। অন্য লোকেশন থেকে পাথর নিয়ে আসা হয়েছে আর এই যে এখানে পাথরের স্টক করা হচ্ছে, কারণ এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে রেল নিচে ঢুকে গেছে রেল লাইনটা, তো এই লাইনটাকে একদম জাগিয়ে তুলে একদম ফিট করা হবে। সেই কারণে এখানে প্যাকেজিংয়ের কাজ হবে। নিচে দেখতে পাবেন এখানে পাথর অলরেডি স্টক করা হচ্ছে। পরবর্তী সামনেই আমঘাটা রেল স্টেশন দেখতে পাচ্ছেন। গুড নিউজ, আমঘাটা রেল স্টেশন পর্যন্ত লাইন দিয়ে ইলেকট্রিক পোলগুলো বসে গেছে। তো এই লাইনে ইলেকট্রিফিকেশনকে দ্রুত কমপ্লিট করার জন্য অলরেডি প্ল্যাটফর্মের উপরে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন চলছে। এখানটার বক্স অথবা লোকেশন বক্স বসবে এখানে সামনে, যেহেতু ওখানে সেই সিগন্যাল পোল রেডি করা হয়েছে দেখতে পাচ্ছেন। সিগন্যাল পোলের জন্য ফাউন্ডেশন কমপ্লিট রেডি দেখতে পাচ্ছেন। এই যে কার্ভ, একদম ধনুকের মতো কার্ভ এখানে। এই কার্ভ থেকে একদম অসাধারণ দৃশ্য হবে ট্রেন যখন যাবে। তো এই কার্ভ লাইনে একদম রেলকে সাপোর্ট দেওয়ার জন্য, কারণ দেখতে পাচ্ছেন কার্ভ লাইনে রেলকে বসানোর জন্য এখানে অলরেডি ফুটো করা হয়েছে এবং কেটে সুন্দরভাবে রেডি করা হচ্ছে। ওয়েল্ডিং করে একদম লাইনে এই যে যেভাবে এই পাশেরটা দেখতে পাচ্ছেন কাটিং করা হয়েছে, তো সেইভাবেই এই রেলটাকেও কাটিং করে নেওয়া হবে করে একদম। ফাইনালি বন্ধুগণ, গুড নিউজ দেখতে পাচ্ছেন। কৃষ্ণনগর নবদ্বীপ রেল প্রজেক্ট আমঘাটার দিকে যাচ্ছে লাইন। কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমঘাটা পর্যন্ত যে লাইন, ব্রডগেজ লাইন, দ্রুত কমপ্লিট করা হয়েছে। এবং এদিকে পুরো আমঘাটা পর্যন্ত ইলেকট্রিক পোল অলরেডি বসেছে এবং প্রত্যেক ইলেকট্রিক পোলে দেখতে পাচ্ছেন ক্যান্টিলিভার ইনসুলেটর লাগানো কমপ্লিট। ক্যান্টিলিভার ইনসুলেটর লাগিয়ে দেওয়া হয়েছে প্রতিটা ইলেকট্রিক পোলে। পুরো লাইন ইলেকট্রিফিকেশন হতে চলেছে দ্রুত। একদম উপর নিচ থেকে চলবে ইএমইউ ট্রেন, তার আগে ইলেকট্রিফিকেশনের কাজ কমপ্লিট করার জন্য ক্যান্টিলিভার ইনসুলেটর লাগানো চলছে প্রতিটা ইলেকট্রিক পোলের সঙ্গে। দেখতেই পাচ্ছেন অলরেডি লাগানোর কাজ এই পর্যন্ত কমপ্লিট হয়েছে। সামনে যাবে হরিশপুরের দিকে, পুরো হরিশপুর পার করে ক্যান্ডিলিভার ইনসুলেটর লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো সুন্দর আপডেট আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করলাম। তো দারুণ খবর একদম, কৃষ্ণনগর নবদ্বীপ রেল প্রজেক্ট আমঘাটা লাইনে ক্যান্ডিলিভার ইনসুলেটর লাগানো কমপ্লিট। দু একদিনের মধ্যে খুব শীঘ্রই এদিকে তার লাগানোর কাজ শুরু হয়ে যাবে দেখতে পাবেন। এবং দ্রুত লাইনের কাজ কমপ্লিট করে ওপর থেকে সিআরএস হবে, যেমন কৃষ্ণনগর নবদ্বীপ রেল প্রজেক্ট এটা দেখতে পাচ্ছেন। এই আমঘাটা পর্যন্ত সিআরএস হবে, আগামী দিনে কিন্তু এই লাইন সিআরএস হতে চলেছে। এবং ওদিকে আহিরন অলরেডি হয়ে গেছে এবং নসিপুর লাইনেও সিআরএস হয়ে গেছে ট্রেন চলার অপেক্ষায়। তো তার আগে এদিকেও কিন্তু ট্রেন চলাচল করবে, সেই প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছেন। ইলেকট্রিফিকেশনের কাজও শুরু হয়েছে দ্রুত। ইলেকট্রিক লাইনগুলো একদম ইনসুলেটর থেকে শুরু করে সমস্ত কিছু এ টু জেড লাগানোর কাজ চলছে। ইনসুলেটর ক্যান্টিলিভার ফিটিংস চলছে প্রতিটা পোলে, অলরেডি এদিকে লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। অলরেডি ক্যান্টিলিভার ইনসুলেটর লাগানো কমপ্লিট, এরপর ইলেকট্রিক তার লাগানো হবে। সামনে হরিশপুর রেলগেট, হরিশপুর একটা রেলগেট হচ্ছে, ওখানে বিল্ডিং অলরেডি নির্মাণ হয়েছে, আপনাদের দেখাবো সামনে। বিভিন্ন জায়গায় লোকেশন বক্সগুলো বসানো হয়েছে, অলরেডি ওখানে কাজ চলছে, গার্ডওয়ালের কাজ এখনও চলছে। প্রচুর চ্যানেল দেখতে পাচ্ছেন গার্ডওয়ালের জন্য এখানে রোডের সাইড দিয়ে রাখা রয়েছে, এগুলো সব নিয়ে কাজ করা হচ্ছে। হরিশপুর রেলগেট সামনেই আমঘাটা রেল স্টেশন দেখতে পাচ্ছেন। গুড নিউজ, আমঘাটা রেল স্টেশন পর্যন্ত লাইন দিয়ে ইলেকট্রিক পোলগুলো বসে গেছে। তো এই লাইনে ইলেকট্রিফিকেশনকে দ্রুত কমপ্লিট করার জন্য যেখানে যেখানে বাকি ছিল, যেমন আমঘাটা রেল স্টেশনের কাছে, সেই পর্যন্ত ইলেকট্রিক পোল বসিয়ে দেওয়ার কাজ অলরেডি কমপ্লিট হয়েছে। এছাড়াও বিভিন্ন কাজকর্মগুলো কমপ্লিট করার জন্য দ্রুত কাজ চলছে। সঙ্গে লাইনের সমস্ত তার দেখতে পাচ্ছেন, এগুলো সেই সিগন্যালিংয়ের জন্য সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। এখানে আমঘাটা রেল স্টেশনের কাছে এখানে আনলোডিং করানো আছে, সাইড থেকে যে ইনস্টলেশন হবে সেগুলো দেখতে পাবেন, শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। লাইনকে দ্রুত কমপ্লিট করার জন্য অতি তৎপরতার সঙ্গে কাজ চলছে আমঘাটা রেল স্টেশনের কাছে এখানে।
বন্ধুগণ, আমঘাটা রেল স্টেশনের এন্ড পজিশনে রয়েছি, দেখতে পাচ্ছেন। গুড নিউজ, আমঘাটা রেল স্টেশনের এন্ড পজিশন পর্যন্ত পুরোপুরি বসে গেল ইলেকট্রিক পোল। ইলেকট্রিক পোল বসানোর কাজ কমপ্লিট। আমঘাটা স্টেশন থেকে একদম যে ডেড এন্ড রয়েছে সামনে 500 মিটারের মধ্যে, সেই ডেড এন্ডের ওখানেও কিন্তু দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোল বসে গেছে। লাইন দিয়ে ডেড এন্ডের এন্ড পর্যন্ত ইলেকট্রিক পোল বসছে। আগামী দিনে যখন এই লাইন আরও এক্সটেন্ড হবে, ওই ডেড এন্ডের পিছন থেকে এক্সটেন্ড হবে, দেখতে পাবেন নবদ্বীপ ধাম পর্যন্ত যাবে না নবদ্বীপ ঘাট পর্যন্ত যাচ্ছে, সেটা দেখতে পাবেন। আগামী দিনে চোখ রাখবেন। অলরেডি প্ল্যাটফর্মের উপরে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন চলছে, এখানে মশলা রেডি করা হচ্ছে, এখানে একদম পাথর দিয়ে, বালি সিমেন্ট দিয়ে পুরো সাইডে দেখতে পাচ্ছেন। অলরেডি এক্সেল কাউন্টার বক্স অথবা লোকেশন বক্স বসবে এখানে সামনে, যেহেতু ওখানে সেই সিগন্যাল পোল রেডি করা হয়েছে, দেখতে পাচ্ছেন সিগন্যাল পোলের জন্য ফাউন্ডেশন কমপ্লিট রেডি। আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্মের ঠিক মিডিল বরাবর এখানে সিগন্যাল পোল করা হয়েছে, এবং কেন বসানো হয়েছে এখানে সিগন্যাল বুঝতে পারছি না, তো পরবর্তী টাইমে যখন হবে দেখতে পাবেন আপনারা সেই কী কারণে করা হচ্ছে। আর এদিকে চলছে কাজ একদম, এই এখানে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন সিগন্যাল বক্স হবে, তো তার জন্য ঢালাই চলবে, এখানে একদম কমপ্লিট করা হবে, এবং প্ল্যাটফর্মে একদম পরিষ্কার করে রেডি করা হয়েছে। ফুল প্ল্যাটফর্ম যে জঙ্গল হয়ে পড়েছিল পুরো রেডি, আর এটা এন্ড পজিশন, আর একদম সামনের দিকে দিকে দেখতে পাচ্ছেন আমঘাটা রেল স্টেশন। আমঘাটা রেল স্টেশনের বিল্ডিং যেটা টিকিট কাউন্টার আগে ছিল, আর সামনে একটাই যাত্রী শেড রয়েছে। তো আগামী দিনে ট্রেন চালু হোক, প্রয়োজন অনুযায়ী যাত্রী শেড বাড়বে, এবং পুরো প্ল্যাটফর্মে সুন্দর কাজ চলছে। আপনাদের দেখালাম অলরেডি পোল তো বসেছে, এবং পোলের সমস্ত ইনসুলেটর ক্যান্টিলিভার লাগানোর কাজও চলছে, সেই আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে দ্রুতগতিতে সেই যে পুরো স্টেশনের যে রেলগেট হবে, স্টেশনের সামনে ওখানে একটা রেলগেট হবে, তো গেটের জন্য এখানে বিভিন্ন ম্যাটেরিয়াল থেকে ইনস্ট্রুমেন্ট কেটে রেডি করে পিছনে ওদিকে অলরেডি কাজ চলছে। আর এখানে এই যে সমস্ত যে ঘরগুলো নির্মাণ হচ্ছে তার জন্য ওয়েল্ডিং করা থেকে শুরু করে বিভিন্ন জানলা দরজা সব রেডি করার কাজ হচ্ছে। আর সামনে একটা ওখানে ঘর তো নির্মাণ হয়েছে, এখানে ইউবি স্টপ লেখা আছে, তার সামনে একটা ঘর নির্মাণ হয়েছে, ওখানে আপনাদের দেখাচ্ছি এখানে যে ঘরটা নির্মাণ হয়েছে দেখতে পাচ্ছেন। একদম এই সামনে বিল্ডিং যেখানে আর কি ছিল পুরো যে বোর্ডটা ছিল আমঘাটা লেখা, তো সেই বোর্ডটা তুলে দেওয়া হয়েছে, নতুন করে বসবে। আর এই যে ঘরটা কতটা নির্মাণ কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, অনেকটা দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। আমঘাটা রেল স্টেশনে অলরেডি হাইট গেজ বসানো হয়ে গেছে দোকান, দেখতেই পাচ্ছেন। ওই যে ওদিকে আমঘাটা স্টেশন দেখালাম আপনাদের, আর ঠিক এই পর্যন্ত লাইন দিয়ে সমস্ত ইলেকট্রিক পোলগুলো বসানো হয়েছে, টানা পোল বসেছে। একদম দ্রুত গতিতে এই প্রজেক্টের কাজকেও কমপ্লিট করার জন্য এই সমস্ত কাজগুলো দ্রুত গতিতে চলছে, দেখতে পাচ্ছেন। সরাসরি আমঘাটা রেল স্টেশন নিয়ারেস্ট একদম সামনে আমঘাটা রেল স্টেশন, ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমঘাটা রেল স্টেশন, আমঘাটা রেল স্টেশন পর্যন্ত লাইন দিয়ে বসে গেল ইলেকট্রিক পোল। আর তার সাইডের দিকে প্রচুর পোল নিয়ে এসে সাইডে রাখা আছে, আর লাইন দিয়ে সব জায়গাতে পোল অলরেডি বসে গেছে, তো দেখতে পাচ্ছেন গুড নিউজ। আর সামনে কৃষ্ণনগর রোড রেল স্টেশন যেটা ছিল পুরনো রোড স্টেশন, এখানে বর্তমানে এখন কোনো ট্রেন থামানোর প্ল্যানিং নেই। কৃষ্ণনগর রোড স্টেশনের কাছে এখানে রেলগেট নির্মাণ হবে, আর তার জন্য বিল্ডিং সামনে নির্মাণ হয়েছে, রং করা কমপ্লিট, বিল্ডিংয়ের সমস্ত কাজ রেডি। শুরু থেকে দেখিয়েছি যেদিন থেকে বিল্ডিং নির্মাণ শুরু হয়েছিল, পাইপ লাইনের কাজ চলছে, কারণ সিগন্যালিংয়ের এবং বিভিন্ন কাজেরগুলোর জন্য। আর অলরেডি লোকেশন, এক্সেল কাউন্টিং বক্স সমস্ত কিছু দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর রোড রেল স্টেশনের এই গোড়াতে। অলরেডি দেখতে পাচ্ছেন এই যে ঘর আপনাদের দেখালাম, ছোটো ট্রেন থামতো এখানে আগে, এখন বর্তমানে কোনো ট্রেন থামার প্ল্যান নেই। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে অন্য লোকেশন থেকে পাথর নিয়ে আসা হয়েছে, আর এই যে এখানে পাথরের স্টক করা হচ্ছে, কারণ এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে রেল নিচে ঢুকে গেছে রেল লাইনটা, তো এই লাইনটাকে একদম জাগিয়ে তুলে একদম ফিট করা হবে, সেই কারণে এখানে প্যাকেজিংয়ের কাজ হবে। নিচে দেখতে পাবেন এখানে পাথর অলরেডি স্টক করা হচ্ছে পরবর্তী টাইমে কাজের জন্য, একদম দুমদাম গতিতে দ্রুত গতিতে কাজকে কমপ্লিট করা হবে। এই লাইনকে উঁচু করে দিয়ে পুরো একদম রাস্তার সঙ্গে ফিট করে কমপ্লিট করা হবে, সেই ফাইনাল কাজের জন্য। এদিকে প্রচুর ব্লাস্ট যেগুলো নিয়ে এসে এদিকে সাইডে রাখা হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে কার্ভ, একদম ধনুকের মতো কার্ভ এখানে, এই কার্ভ থেকে একদম অসাধারণ দৃশ্য হবে ট্রেন যখন যাবে। তো এই কার্ভ লাইনে একদম রেলকে সাপোর্ট দেওয়ার জন্য, কারণ যেহেতু প্রচুর কার্ভ রয়েছে এখানে সাইডে, কার্ভের ডিগ্রি বোর্ড যখন বসবে, অলরেডি বোর্ড বসেছে ওখানে, সেই বোর্ডে লেখা হবে, বুঝতে পারবেন আপনারা। আর এখানে পোল তো বসেছে সেটা দেখতেই পাচ্ছেন, এবং টানা পোলগুলোও বসানো হয়েছে। আর এখানে পুরো রেডি করা চলছে রেলকে, এই কার্ভ লাইনে যে ফুটো করা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন কার্ভের এখানে বসবে, তার জন্য একদম পুরো রেডি চলছে, রেডি করা চলছে। দেখতে পাচ্ছেন কার্ভ লাইনে রেলকে বসানোর জন্য এখানে অলরেডি ফুটো করা হয়েছে, এবং কেটে সুন্দরভাবে রেডি করা হচ্ছে, ওয়েল্ডিং করে একদম লাইনে এই যে যেভাবে এই পাশেরটা দেখতে পাচ্ছেন কাটিং করা হয়েছে, তো সেইভাবেই এই রেলটাকেও কাটিং করে নেওয়া হবে, করে একদম ওই যে ডিগ্রি কার্ভ দেখতে পাচ্ছেন, এই যে বিশাল কার্ভ, এই কার্ভের সাইড থেকে রেলটা বসবে আর কি। পুরো অলরেডি এখানে দেখতে পাচ্ছেন এই যে হোল করা হয়েছিল, এর আগে আপনারা জিজ্ঞেস করছিলেন স্লিপারের মাঝে হোল করছে কেন, এই কারণেই কিন্তু এটা বসবে ওখানে। আর অলরেডি ওখানে গ্যাস কাটার দিয়ে কাটিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন।
পুরো রেলকে কাটিং করে একদম বসানো হবে। লাইন দিয়ে অনেক রেলকে এরকম হোল করা হয়েছে, তো সমস্ত রেলগুলো এইভাবে কাটিং করবে, দিয়ে তারপরে এই লাইনে বসবে। তো যে বিশাল কার্ভ থাকে সেই কার্ভে এগুলো হয় আর কি, বসানো হয় আর কি। তো যাই হোক, কাজ দেখতে পেলেন একদম লাইনের সমস্ত কাজ আমি আপনাদের সমস্ত কিছু দেখাচ্ছি, এবং সঙ্গে এই লাইনের পুরো লাইন দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন দূরে সমস্ত রেলগুলোকে কিন্তু কাটিং করে রাখা হয়েছে এই কার্ভের জন্য।